প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তোমরা জানো যে 2020 সালে কোভিড-19-এ 2020-2021 শিক্ষাবর্ষে তারা ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজে ভর্তি হয়েছ, তাদেরকে আমার ব্যক্তিগতভাবে এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা জানো বিগত 16 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কোভিড-19-এর কারণে বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে তোমাদের শিক্ষা ব্যবস্থা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এই কথা ভেবে চিনতে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা জারি করেছে যে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা এখন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করব। আমার ব্যক্তিগত পরিচয় তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কোটিয়াদি, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদেরকে যে বিষয় পড়াবো তা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, ক্লাস ওয়ান এক। প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনায় আনবো সেটা হলো হিসাব বিজ্ঞানের ধারণা, যাকে আমরা ইংরেজিতে বলি কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান শব্দের ইংরেজি পরিভাষা হলো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি হলো ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে। তোমরা অবশ্যই বোর্ডে লক্ষ্য করবে যার অর্থ হলো গণনা করা, টু কাউন্ট। হিসাব বিজ্ঞানের জনক অর্থাৎ আমরা যতগুলি সাবজেক্ট পড়াশোনা করব প্রত্যেকটি বিষয়ের একজন জনক থাকেন যে বইটা প্রথম লিখেন, ঠিক তারই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞানের কয়েকজন জনক আছেন, সেই হিসাব বিজ্ঞানের জনক যাকে আমরা ফাদার অফ অ্যাকাউন্টিং বলি। 1994 সালে ইতালীয় ভাষায় সোমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রোফুসানে অ্যান্ড প্রোফুসান লিখা এই গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থটি মূলত গণিতের উপর লিখিত, তার তিনটি অংশ রয়েছে যথা অ্যারিথমেটিকা, পাটিগণিত, জিওমেট্রিকা, জ্যামিতি, প্রপোর্শনের অনুপাত, যার তৃতীয় অংশ রয়েছে দ্রুত ভাষা নিরাপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি ছিলেন ইতালির একজন নাগরিক, তিনি একজন পাদ্রি ছিলেন যার অপর নাম ধর্মযাজক, তিনি একজন ধর্মযাজক ছিলেন, অপর পক্ষে তিনি একজন গণিত শাস্ত্রবিদ। তার পূর্ণ নাম হল লুকা বার্মাটোলোমিও জি পেচিওলি, সামটাইমস পেচিওলি। তিনি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির একজন শিক্ষক ও বন্ধু। এখন আমরা উক্ত অধ্যায় থেকে অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায় থেকে হিসাব সমীকরণ সম্বন্ধে কিছু আলোচনা করব, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন। সেখানে একটি সূত্র দেওয়া আছে A=R+OE। আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে পাই যে A=Asset সমান সম্পদ সমূহ, আর লাইবিলিটিস বাংলা হলো দায় সমূহ, OE ওনার্স ইকুইটি যাকে আমরা বাংলায় বলি মালিকানা স্বত্ব।
हिसाब समीकरण के वर्धित कर अर्थात हमें जो हिसाब समीकरण के वर्धित रूप दी ताले हमें नतून और एक सूत्र पाई जेटा हलो एजुक टू एल प्लस सी प्लस आर माइनस ए माइनस डी अर्थात एटा हलो एक्सपेंडिंग अकाउंटिंग इक्वेशन हिसाब समीकरण वर्धित रूप हमें जो एन देखे पूर्ण रूप दी एजुक टू एसेट जार बांगला हलो संकट समूह एल इजुअल टू लाइबिलिटीज जार बांगला हलो दाय समूह तारपर सी समान कैपिटल जार बांगला हलो मूलधन आर इजुअल टू रेभिन्यू जार बांगला हलो आय इ समान समान एक्सपेन्सेस व्यय समूह तारपर आछे डी जार इंग्रेजी हलो ड्रइंग बांगला हलो उत्तोलन एक्सपेंडेड अकाउंटिंग इक्वेशन नतून वर्धित रूप एज इक्वल टू एल प्लस प्रथम बंधनी सी प्लस आर माइनस ई माइनस डी हमें ये जो भेजे देखा पहले ए समान पाई एस एन अर्थात सम्पद समूह एल इज इक्वल टू लाइबिलिटीज दाय समूह सी इज इक्वल टू कैपिटल मूलधन आर इज इक्वल टू रेवेन्यू आई ई इज इक्वल टू एक्सपेंसेस व्यय समूह डी समान समान ड्रइंग उत्तोलन আমি এখন আরেকটি ডায়াগ্রামের মাধ্যমে এই সূত্রটিকে উপস্থাপন করব সম্পদ এবং মালিকানার সত্ত্ব কিভাবে সমান হয় সম্পদ এবং মালিকানার সত্ত্ব কিভাবে সমান হয় ক্যাপিটাল যার বাংলা অর্থ মূলধন এক্সপেন্সেস খরচ সমূহ মালিকানা সত্ত্ব বোনাস ইকুইটি ওনার ইকুইটি রেভিনিউ যার বাংলা তারপরে ড্রয়িংস যার বাংলা হলো উত্তোলন অর্থাৎ আমরা সম্পদ এবং মালিকানার সত্ত্ব এই জিনিসটাকে আমরা আরেকটি ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম যে ক্যাপিটাল সমান সমান মূলধন এখানে তোমরা লক্ষ্য করবে যে ক্যাপিটাল এবং রেভিনিউ দুইটা যোগ হবে তারপরে এক্সপেন্সেস আর ড্রয়িংস বা উত্তোলন দুইটা বিয়োগ হবে ক্যাপিটাল রেভিনিউ যোগ এক্সপেন্সেস ড্রয়িংস বিয়োগ এই দুটা থেকে বিয়োগ করার পর যে ফলাফলটা আমরা পাবো সেটি হলো মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি আমরা আজকে
পদ্মায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমরা হিসাব সমীকরণ সম্বন্ধে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও সমীকরণ সম্বন্ধে জানব এবং আমার এই ক্লাসের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তোমরা মনোযোগ সহকারে এই জিনিসগুলি শ্রবণ করবে বা আয়ত্ত করবে। ধন্যবাদ সবাইকে।